আহো বিটিআর প্রসঙ্গ হাগ্রামা মহিলারিয়া প্রমোদ বড়ো বিটিআর চিফ হওয়ার বিপক্ষে হাইকোর্টে একটা গোচর রুজু করেছিল। গোচরটোর আজি শুনানি দি কোয়া হয়েছে যে প্রমোদ বড়োর বিটিসির মুরব্বী হওয়াতে বা বিটিআর মুরব্বী হওয়াতে বৈধ নহয়। আসলে নিয়ম অনুসরি এনেকৈ তেওঁ চিফ হব নোৱাৰে। চিফ হবলৈ হলে তেওঁ নির্বাচিত হব লাগে আর তারপর তেওঁ আস্থা ভোটত জিকিব লাগে। ফ্লোর টেস্টত একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে প্রতিপন্ন করে তেওঁ আসলে নির্বাচন জিকিব লাগে। লাজির লগতে কোর্টে কৈছে যে কোর্ট 26 ডিসেম্বরের পূর্বে তেওঁলোকে কুকুরাঝারত বিটিআরের যে ফ্লোর হব বা যে আস্থা ভোট হব, আস্থা ভোটত যিকোনো ব্যক্তিয়ে নিজকে বিটিআর মুরব্বী বলে থিয় হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ হাগ্রামা মহিলা যদি বিচারে যে মই চিফ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব পারে, প্রমোদ বড়ো করব পারে, আর কোনোবাই করব পারে, ইয়ার মাজত কোনে কিমান ভোট পায়, যিজনে আটাইতকৈ বেশি ভোট পায় তেওঁই বিটিআরের মুরব্বী রূপে পরিগণিত হব। কোর্টের অর্ডার কি আছিল প্রথমে শুনি লোক। ফ্লোর টেস্ট হব ফর দ্য ইলেকশন অফ চিফ এক্সিকিউটিভ মেম্বার, আর কম্পোজিট ইলেকশন হব, আর নমিনেটেড মেম্বার্স যা দিছিলে 6টা সেই স্টে করে দিলে কোর্টে, আর 26ৰ আগতে ইলেকশনটো হব, আর কিপিং ইন ভিউ 72 আওয়ার্স আগতে নোটিস দিব লাগে তো ইলেকশন রুলস অফ 2004ৰ সেইটো মেনশন করেছে কোর্টে। সো সেই অথরিটিজে সেই ঠিক করব ডেটটো, আর এজ পার প্রসিডিওর ইলেকশন পাতিব ফর দ্য পোস্ট অফ চিফ ইলেকশন চিফ এক্সিকিউটিভ মেম্বার, সেইখিনি কোর্টে। আর 11-1 ফিক্স করেছে, মেটার টু পেন্ডিং, নমিনেটেড মেম্বার্স টু স্টে করে দিছে, নয় আর পলিসি ডিসিশন কোনো লব নয়, কোর্টে ক্লিয়ার করেছে। এই সুপ্রিম কোর্টের জাজমেন্ট লেটেস্ট টু শিবসেনার আসে, তার আগতে শিবরাজ সিং মধ্যপ্রদেশের আসে, তার আগর জাজমেন্টস আসে কিছু, সব রিলাই করে পেলায় চাই মেলি সারি জারি সবকে শুনি এই অর্ডারটি দিছে। আর কোর্টে এই ফিল করে আর সবই এই ফিল করে যে ইলেকশন অফ এ লিডার সিএম তো ফ্লোর অফ দ্য হাউসত ইলেক্ট হয়, ইয়াতে তো অ্যাপয়েন্ট করে দিলে উইদাউট ইলেকশন, সো সেকারণে ফ্লোর টেস্টটো করবলে কোর্টে অর্ডার দিছে। এসেম্বলি আর পার্লামেন্টত যেটো প্রক্রিয়ার দ্বারা চিফ মিনিষ্টাৰ বা প্রাইম মিনিষ্টাৰ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, সেই একে প্রক্রিয়ার দ্বারাই আমি বিটিসিটো প্রমোদ বড়ো বা গোবিন্দ মহিলারী গোবিন্দ বসুমতীর ডাঙরিয়াক গভর্নর সাহাবে অ্যাপয়েন্টমেন্ট দিছিলে। এই সমস্ত রেকর্ডর সহ আমি বক্তব্য আরম্ভ আগবার পিছত উচ্চ ন্যায়ালয়ে প্রতিয়ন গোল হয়তো, আর তার পিছত যেটা স্ট্যাটাস কো অর্ডার দিছিলে 18 তারিখে, স্ট্যাটাস অর্ডারটা মডিফাই করে পেলায় যেহেতু গোবিন্দ বসুমতারী আর প্রমোদ বড়ো অ্যাপয়েন্টমেন্ট চ্যালেঞ্জ করে, অ্যাপয়েন্টমেন্ট একো হেৰি নকৰি পেলায় একো ধরনের ইন্টারফিয়ার নকৰি অহা 26 ডিসেম্বরের ভিতর তেখেতক সুদা ফ্লোর টেস্ট ফেস করবলে একটা নির্দেশ দিছে। ছাব্বিশ ডিসেম্বর আগে ফ্লোর টেস্টর কথা কৈছিল, ইতিমধ্যে সরকারে সিদ্ধান্ত লৈছে 24 ডিসেম্বরতে ফ্লোর টেস্ট অনুষ্ঠিত হব। এইখানে সময়তে হাগ্রামা মহিলায় নতুন গেম এটা খেলিছে। হাগ্রামা মহিলারে নিজে বিটিসি চিফ হওয়ার পরিবর্তে একটা প্রস্তাব আগবাইছে UPPL, GSP আদি দল যাবোর আঞ্চলিক দল BPFর সহ মিলি একেলগে গঠন করবেন বিটিআর, ইয়াত বিজেপিক বাদ দিব লাগে, সর্বভারতীয় রাজনীতিক বাদ দিব লাগে, বড়ো জনসাধারণের সেন্টিমেন্ট বা স্থানীয় লোকের সেন্টিমেন্টের প্রতি লক্ষ্য রাখি সর্বভারতীয় রাজনৈতিক দলক বাদ দি এখন ঐক্যমঞ্চ গঠনের পোষকতা করেছে হাগ্রামা মহিলারি। এটাই আহ্বান যে আমি রিজনাল পার্টি সকলে একগোট হয়ে পেলায় সরকার বনাব লাগে। BPF দলের হয়ে বা BTC বাকি রাইজর হয়ে মই আপিল করেছি যে রিজনাল পার্টি বলে কলে BPF আমার UPPL গণ সুরক্ষা পার্টি বা AGP বা যান মানে রিজনাল পলিটিক্যাল পার্টি আছে আমি সকলে একগোট হয়ে পেলায় BTC সরকার করব কারণে মই সকলকে আহ্বান জানাইছো। যদি ইয়াত কোনোবা ন্যাশনাল পার্টিয়ে যদি ইয়াত শাসন করবলগা হয় তেতিয়াহলে BTCর অস্তিত্ব না থাকিব, এই কারণে মই রিজনাল ফোর্স বা রিজনাল পলিটিক্যাল পার্টি সকলক মই অনুরোধ করেছো আমি একেলগে একগোট হয়ে পেলায় অহা 24 তারিখত আমি ফ্লোর টেস্টত মানে রিজনাল পার্টি হিসাবে একগোট হয়ে পেলায় আমি
ভোটদান করব লাগে আর সরকারটো বনাব লাগে। আপনাদের সকলে গম পাই আছে যে হাজারবা মহিলারিয়ে শিব বা ডিপুটি শিব হওয়ার কোনো প্রশ্নই নাহে, একগোট হয়ে থাকক, ইতি সিটি শাসন করক। বাস মহিলা শিব হব লাগে বা কোনোবাইদের শিব হব লাগে, মহিলা শিব হব লাগে সেটা ডিমান্ড নাই। মই কইছো আমি সকলো পলিটিক্যাল রিজনাল পলিটিক্যাল পার্টিয়ে একগোট হব লাগে আর বিটিসিটু রিজনাল পার্টিয়ে শাসন করিব লাগে। হিটি হাগ্রামা বহিলাৰ ভয়ত বিজেপিয়ে পারিষদ সদলক প্রথমতে লিলি হোটেলত রাখিছিল, পিছত শিলংৰ আসাম ভবনত রাখিলে, ডাউকি লৈ ফুৰাবলৈ লৈ গ'ল, এতিয়াও শিলংত আছে, হয়তো কাইলৈ তেওঁলোক গুৱাহাটী আহি লিলি হোটেলত থাকিব, ভূত যিদিনা আস্থা ভূত হ'ব সেইদিনা তেওঁলোকক কুকুৰাজাৰলৈ লৈ যোৱা হ'ব। এই সকলো কৌশল অৱলম্বন কৰি থকা অৱস্থাতেই হাগ্রামাই হঠাৎ আজি সিদ্ধান্ত লৈছে তেওঁ চিফ নহয়, আঞ্চলিক দলসমূহক একত্ৰিত কৰি বিজেপিক বাদ দি নতুনকৈ বিটিআর গঠন কৰাৰ তেওঁ পৰামৰ্শ আগবঢ়াইছে। প্ৰশ্ন হয় হাগ্রামা মহিলাই এনে সিদ্ধান্ত কিয় ল'লে? আমি গ্ৰাফিকেলি দেখুৱাব বিচাৰিছোঁ আচলতে কি হৈছিল সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো। 24 ডিচেম্বৰত আস্থা ভোট অনুষ্ঠিত হ'ব, ইতিমধ্যে চৰকাৰে সিদ্ধান্ত লৈছে। আস্থা ভোটৰ সন্মুখীন হ'ব প্ৰমোদ বড়ো, প্ৰমোদ বড়োৱে প্ৰমাণ কৰিব লাগিব তেওঁৰ লগত 21ৰ অধিক সদস্য আছে, ইচ্ছা কৰিলে হাগ্রামা মহিলাৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পাৰিব। কিন্তু হাগ্রামা মহিলাৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰাটো উচিত জানো? সংখ্যাৰ হিচাপত হাগ্রামা মহিলাৰ জিকাৰ সম্ভাৱনা ক্ষীণ, কিমান সংখ্যা সেয়া আপোনাক বুজাইছোঁ। বিপিএফে 17খন আসন লাভ কৰিছিল, যদিও ইয়াৰে এখন বিজেপিলৈ গ'ল, তেওঁলোকৰ এজন পাৰিষদ বিজেপিত জইন কৰিলে। সেই মোৰ সূত্ৰে বিপিএফৰ লগত আজিৰ তাৰিখত 16জন পাৰিষদ আছে। ইয়াৰ বিপৰীতে বিজেপি UPPL আৰু মিত্ৰজোঁটৰ লগত 23জন পাৰিষদ আছে, গতিকে 16। গতিকে হাগ্রামা মহিলা কমে আৰু পাঁচজন পাৰিষদ লাগিব। এনে অৱস্থাত ক্ৰছ ভোটিঙৰ সম্ভাৱনা ক্ষীণ। তৎসত্ত্বেও শ্বিলঙত থকা পাৰিষদৰ সদস্যসকলক 24 তাৰিখৰ পূৰ্বে কুকুৰাজাৰলৈ প্ৰেৰণ কৰা নহয়, এইটো বিজেপিৰ সিদ্ধান্ত। ভোটগ্ৰহণৰ দিনা উপস্থিত হৈ প্ৰমোদ বড়োৰ সপক্ষে ভোটদান কৰিব পাৰিষদ কেইজনে। এনে অৱস্থাত হাগ্রামা মহিলাই জানে তেওঁ 16জন আছে, গতিকে আৰু 5জন আনিব লাগিব, 21জন। ইয়াৰ উপৰি এই যে 16জন আছে, ইয়াৰে 2খন আসনত হাগ্রামা মহিলাই জিকিছিল, গতিকে সেই হিচাপে আচলতে তেওঁৰ লগত 15খন আসন আছে আৰু 6জন লাগিব। সেয়ে এতিয়া বড়ো চেণ্টিমেণ্ট খেলি বা আঞ্চলিক ৰাজনীতিবাদী চেণ্টিমেণ্ট খেলি হাগ্রামা মহিলাই আস্থা ভোটৰ সন্মুখীন নিজে হোৱাৰ পৰিৱৰ্তে এনে এক ৰণকৌশল অৱলম্বন কৰি প্ৰমোদ বড়ো আৰু নৱকৰ্ণীয়াক আহ্বান জনাইছে বিজেপিক উত্থান কৰিবলৈ একত্ৰিত হ'ব লাগে। যদিহে কাইলৈ এই স্বাভাৱিকতে হাগ্রামা মহিলাই এই প্ৰস্তাৱ হয়তো তেওঁলোকে অগ্ৰাহ্য কৰিব, অগ্ৰাহ্য কৰাৰ লগে লগে বিধানসভাৰ মজিয়াত বা বিধানসভাৰ নিৰ্বাচনৰ সময়ত হাগ্রামা মহিলাই প্ৰচাৰ চলাব পাৰিব যে মই বিজেপিৰ নেগুৰত উঠি বা বিজেপিৰ পিঠিত উঠি যি হাৰাশাস্তিৰ সন্মুখীন হ'লোঁ, একেই হাৰাশাস্তিৰ সন্মুখীন হ'বলৈ গৈ আছে প্ৰমোদ বড়ো বা নৱকৰ্ণীয়া, গতিকে আপোনালোকে তেওঁলোকক বাদ দি বিপিএফক ভোট দিয়ক বুলি বিধানসভা নিৰ্বাচনৰ ৰাজনীতি খেলিবলৈ সুযোগ পাব হাগ্রামা মহিলাৰীয়ে।